नमस्कार, मैं दीक्षित शर्मा आपनालोक सकलोके स्वागतम जनाइछो। केन्द्रीय बजेट इतिमध्ये लोकसभा दाखिल करिले केन्द्रीय वित्त मंत्री निर्मला सीतारमण और आयकर क्षेत्र केबाटाओ गुरुत्वपूर्ण घोषणा करा हैछे। अवश्य आयकर जी सीमा आसिले हे आयकर सीमार क्षेत्र कोनो परिवर्तन करा हुआ नाइ। पूर्वर जी आयकर आसिले हे आयकर आसे, किन्तु वयोज्येष्ठसकलर क्षेत्रर पर आरम्भ करि केबाटाओ गुरुत्वपूर्ण घोषणा करा हैछे। এই মুহূর্তরে ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো যে আয়করের ক্ষেত্র কেবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। 75 বছর ঊর্ধ্বর যখন লোক আছে তেওঁলোকে কোনো ধরনের আয়কর দিব না লাগে। জ্যেষ্ঠ নাগরিক সকলের আয়কর আর পেনশন যি সকলে দি আছে তেওঁলোকেও কোনো ধরনের কর দিব না লাগে। এয়া গুরুত্বপূর্ণ ঘোষণা নির্মলা সীতারমণের। কর ফাঁকি দিয়া সকলের ক্ষেত্রতো কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা কোয়া হয়েছে। আয়করত কোনো ধরনের সাল সলনি করা হওয়া নাই, অর্থাৎ আয়করের যে সীমা আছে সেই সীমার ক্ষেত্র কোনো ধরনের সাল সলনি করা হওয়া নাই। পূর্বর দরে থাকিব আয়কর, কিন্তু 75 বছরের ঊর্ধ্বর যখন লোক আছে তেওঁলোকক আয়করের পৰা রেহাই দিয়া হয়েছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো যে জ্যেষ্ঠ নাগরিক সকলক 75 আর তার ঊর্ধ্বর যখন লোক আছে তেওঁলোকক সম্পূর্ণরূপে আয়করের পৰা রেহাই দিয়া হয়েছে। পেনশন ধারক সকলকও কোনো ধরনের আয়কর তেওঁলোকে দিব না লাগিব। কর ফাঁকি দিয়া সকলের ক্ষেত্রে কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু আয়করের যে স্ল্যাব আসে অর্থাৎ ইয়ার পূর্বতে অর্থাৎ 2019-2020-21 বর্ষর যে আয়করের স্ল্যাব আসে সেয়া স্ল্যাব বর্তমান রখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের পাছত লকডাউনের পাছত বিশ্ব অর্থনীতির যে মন্দা অবস্থা দেখা পাওয়া গেছে, দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়া দেখা পাওয়া গেছে, তার পাছতেই এখন প্রথমখন বাজেট আজি নির্মলা সীতারমণে কিছু সময়ের পূর্বে লোকসভার মজিয়া দাখিল করলে। আর এই ক্ষেত্র আয়কর সকলের ক্ষেত্র আয়করের ক্ষেত্র কোনো ধরনের সাল সলনি করা হওয়া নাই। পূর্বর দরতে আয়কর থাকিব, কিন্তু জ্যেষ্ঠ নাগরিক যখন আছে সেই জ্যেষ্ঠ নাগরিক সকলক কিন্তু আয়কর সম্পূর্ণরূপে 75 বছরের ঊর্ধ্বর যখন লোক আছে তেওঁলোকক সম্পূর্ণরূপে তাক আয়কর তেওঁলোকে দিব না লাগে, পেনশন ধারক সকলেও দিব না লাগে। তার লগতে কি বস্তুর দাম বাহিল বা কি বস্তুর দাম কমিল সেই সম্পর্কটো ইতিমধ্যে তথ্য দিয়া হয়েছে। আমি কিছু সময়ের পিছতেই সেই তথ্য আপনার দিবলে সক্ষম হম, কিন্তু এই মুহূর্তত গুরুত্বপূর্ণ ঘোষণাটো এইটো হয়েছে যে আয়করের ক্ষেত্র কোনো ধরনের সাল সলনি করা হওয়া নাই। পূর্বর দরতেই আয়কর থাকিব, কিন্তু 75-র ঊর্ধ্বর যখন লোক আছে সেই জ্যেষ্ঠ নাগরিক সকলক সম্পূর্ণরূপে আয়করের পৰা রেহাই দিয়া হয়েছে। আমি এই মুহূর্তে আপনার দেখাবলে সক্ষম হোম যদি আমি পাৰো যে কি বস্তুর দাম কমিল আর কি বস্তুর দাম বাড়িল সেয়া তথ্য আমার হাতত আহি পৰিছে। যে যিটো আয়াত কর দিয়া হয় সেই তথ্য আমার হাতত আহি পৰিছে সোণ আর রূপর উপর। এই মুহূর্তে দাম বাড়িল ইলেকট্রনিক ইকুইপমেন্টসর, মোবাইল চার্জার ইলেকট্রনিক্সর যুদ্ধ ইকুইপমেন্টস আছে সেই ইকুইপমেন্টস সমূহের দাম বাড়িলে। দাম কি কি বস্তু কমিলে, লোহার স্টিল তাম সোণ আর রূপ এইখিনির এই যে আছে এয়ার দাম বর্তমান কমিছে। তার এয়া তথ্য আমি আপনার দিয়ে আছো যে ইলেকট্রনিক ইকুইপমেন্টস যুদ্ধ আছে সেয়ার দাম বাড়িলে, এয়া বাজেটের পিছত সেয়ার দাম বৃদ্ধি পাইছে। আর মোবাইল বর মোবাইলের চার্জার হোক ইলেকট্রনিক যুদ্ধ ইকুইপমেন্টস আছে সেই সমূহের দাম বাড়িলে। আর দাম কমিলে লোহাজাত সামগ্রীর, স্টিল তামর সামগ্রীর, সোণ আর রূপর এয়ার দাম কমার কথা বাজেটত ঘোষণা করিলে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি আপনার জানাই আছো যে বাজেট দাখিল করা হল 2021-22 বর্ষর আর কোভিড সংক্রমণের পাছত যে ভয়াবহ অর্থনৈতিক অর্থনৈতিক যে সমস্যা দেখা পাওয়া গৈছিল সেই সমস্যার পাছতেই প্রথমখন এখন কেন্দ্রীয় বাজেট আজি দাখিল করা হয়েছে বিত্তমন্ত্রীর ফালৰ পৰা, কেন্দ্রীয় সরকারের ফালৰ পৰা। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করলে যত 75-র ঊর্ধ্বর লোকের বাবে সকল ধরনের আয়কর রেহাই দিয়া হয়েছে। জ্যেষ্ঠ নাগরিক 75-র উপর যখন লোক আছে তেওঁলোকে আয়কর দিব নালাগে। পেনশন ধারক সকলেও পেনশনের নামত কোনো ধরনের কর দিব নালাগে, কিন্তু কর যখন ফাঁকি দি আছে তেওঁলোকৰ বিরুদ্ধে কিছু কঠোর হয়েছে। তেওঁলোকৰ বাবে বিশেষ এখন ট্রাইব্যুনেল বনার কথা আজি কোৱা হয়েছে, কিন্তু আয়করের যে দর আছিল পূর্বর দরতে আয়কর থাকিব। আয়কর দর আয়করের যে আয়কর যে আছে তার সীমা বৃদ্ধিও করা হওয়া নাই, তার সীমা হ্রাসও করা হওয়া নাই, কিন্তু আয়কর পূর্বর দরতে থাকিব। কিন্তু জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে এই মুহূর্তত এটা ভাল খবর আছে যে 75-র ঊর্ধ্বর কোনো ব্যক্তিয়ে কোনো ধরনের কর দিব নালাগে। তার লগতে
যিসকল পেনশনত আছে তেওঁলোককো করৰ পৰা ৰেহাই দিয়া হৈছে। এয়া গুৰুত্বপূৰ্ণ ঘোষণা আজি কেন্দ্ৰীয় বাজেটত দিয়া হৈছে। মই যদি পাৰো পুনৰ কি বস্তুৰ দাম বাঢ়িল আৰু কি বস্তুৰ দাম কমিল সেই তথ্য আপোনালোকক এই মুহূৰ্তত দিবলৈ আমি পুনৰ চেষ্টা কৰিম যে কি কি বস্তুৰ দাম বাঢ়িল বা কোন কোন বস্তুত আপোনালোকে এতিয়া অধিক মূল্যত ক্ৰয় কৰিব লগা হ'ব পাৰে। সেয়া হৈছে ইলেক্ট্ৰনিক ইকুইপমেণ্টছ, মোবাইল, চাৰ্জাৰ যিসমূহ আছে সেই চাৰ্জাৰসমূহৰ দাম বাঢ়িলে, ইলেক্ট্ৰনিক ইকুইপমেণ্টছ যিসমূহ আছে সেই বস্তুসমূহৰ দাম বাঢ়িলে, যেনেধৰণে ইলেক্ট্ৰনিকত চলা যিসমূহ সামগ্ৰী আছে সেই সামগ্ৰীসমূহৰ কিন্তু দাম বাঢ়িল বাজেটত। দাম কমিল কিহত? লোহাজাত সামগ্ৰী সেই সামগ্ৰীৰ দাম কমিলে, ষ্টীল যি আছে ষ্টীলত দাম কমিলে, তামত দাম কমিলে, সোণ আৰু ৰূপৰ ক্ষেত্ৰতো দাম কমাৰ কথা ইতিমধ্যে কোৱা হ'ল। গৃহ লোনৰ ক্ষেত্ৰত এটা কথা কোৱা হৈছে যে যিসকলে কম দামত ঘৰ দি আছে তেনেলোকৰ যিখিনি টেক্স আছিল সেই টেক্স অহা 2022লৈকে সেই টেক্সৰ পৰা তেওঁলোকক ৰেহাই দিয়া হৈছে, তেনেধৰণৰ কৰৰ পৰা ৰেহাই দিয়া হৈছে। আৰু আজি বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে এই কথা ইতিমধ্যে ঘোষণা কৰিছে। দাম বাঢ়িছে ইলেক্ট্ৰনিক ইকুইপমেণ্টছৰ, মোবাইলৰ, চাৰ্জাৰ এই যিসমূহ আছে তাৰ দাম বাঢ়িছে, আৰু দাম কমিছে লোহাজাত সামগ্ৰীৰ ষ্টীল, তাম, সোণ আৰু ৰূপ এয়াৰ দাম কমিছে। ইতিমধ্যে বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে এই কথা ঘোষণা কৰিছে। 2021 আৰু 22 বৰ্ষৰ যি কেন্দ্ৰীয় বাজেট আছে সেই বাজেটত এই কথা ঘোষণা কৰা হ'ল। ইতিমধ্যে অসমক লৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ ঘোষণা কৰা হৈছে, ৰাজমাৰ্গৰ কথা কোৱা হৈছে আৰু কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ ঘোষণা কথা কৰা হৈছে। কিন্তু টেক্সেশ্যনৰ ক্ষেত্ৰত যদি চোৱা যায়, কৰৰ ক্ষেত্ৰত যদি চোৱা যায়, আয়কৰত কোনো ধৰণৰ পৰিৱৰ্তন হোৱা নাই, আয়কৰ পূৰ্বৰ দৰতে থাকিব। কিন্তু জ্যেষ্ঠ নাগৰিকসকল আৰু বিশেষকৈ 75ৰ ঊৰ্ধৰ যিসকল লোক আছে তেওঁলোকক সকলো ধৰণৰ কৰৰ পৰা, আয়কৰৰ পৰা ৰেহাই দিয়া হৈছে। আৰু যিসকলে পেঞ্চন পায়, পেঞ্চনত থকাসকলেও কোনো ধৰণৰ কৰ দিব নালাগে। এই মুহূৰ্তত আমি আপোনালোকক স্ক্ৰীণত দেখুৱাই আছো যে দাম কিহৰ বাঢ়িল আৰু দাম কিহৰ কমিল। ইলেক্ট্ৰনিক ইকুইপমেণ্টছৰ দাম বাঢ়িলে, মোবাইলৰ দাম বাঢ়িলে আৰু সকলো ধৰণৰ যি চাৰ্জাৰ আছে সেই চাৰ্জাৰসমূহৰ দাম বাঢ়িলে। কিন্তু দাম কমিল লোহাজাত সামগ্ৰীৰ দাম কমিছে, ষ্টীলৰ দাম কমিছে, তামজাত যি সামগ্ৰী আছে তাৰ দাম কমিছে, সোণ আৰু ৰূপত থকা যি মূল্য আছিল তাক বৰ্তমান হ্ৰাস কৰা হৈছে। আৰু এই সম্পৰ্ক এই এয়া যদি চোৱা যায় এই বাজেটখন কোভিডৰ পিছত যি অৰ্থনৈতিক পৰিস্থিতি সমগ্ৰ দেশতে হৈছিল তাৰ পিছত এইখন প্ৰথমখন কেন্দ্ৰীয় বাজেট আছে। আৰু সেই কেন্দ্ৰীয় বাজেটত বিত্তমন্ত্ৰীয়ে দেশৰ অৰ্থনৈতিক পুনৰ সুদৃঢ় কৰাৰ বাবে যি ধৰণৰ ব্যৱস্থা আছে সেই ব্যৱস্থাৰ ওপৰতে বিশেষকৈ গুৰুত্ব দিয়া হ'ল। কৃষি ক্ষেত্ৰত কিছু গুৰুত্ব দিয়া হৈছে, তাৰ লগতে আন্তঃগাঁথনি উন্নয়নৰ ক্ষেত্ৰত দেশৰ ভিতৰত ৰাজমাৰ্গ বনোৱাকে আৰম্ভ কৰি যিসমূহ আন্তঃগাঁথনি আছে আন্তঃগাঁথনিক উন্নয়নৰ ক্ষেত্ৰত গুৰুত্ব দিয়া হৈছে, কৃষকসকলক তাত গুৰুত্ব দিয়া হৈছে। কিন্তু আয়কৰৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ পৰিৱৰ্তন কৰা নাই বিত্তমন্ত্ৰী নিৰ্মলা সীতাৰমণে।